আমরা কিন্তু এখন খুলনা আছি, খুলনা একটা জাহাজ ঘাটা, একটা জাহাজের উপর আছে। এই ঘাটটার নাম কি? এটা 6 নম্বর ঘাট। এখান থেকে এই ঘাটের এই জাহাজটা কোথায় কোথায় যায়? এটা যায় লোডে যায় দেয়ারে, সুন্দরবন হারবাড়িয়া যায়। ও সুন্দরবনেও যায়? সেই সুন্দরবন আমরা যেখানে সবাই খুব পরিচিত একটা জায়গা, সেখানেও যায়। তো সবচেয়ে মজার কথা, এই একটা জিনিসকে আমরা অ্যাঙ্কার মনে করেছিলাম। ও বলে এটা মাছ তৈরি, একটু মাছ তৈরির সম্বন্ধে বলো তো। এটা মাছ তৈরির সম্বন্ধে হলো যে যখন অ্যাঙ্কারে থাকে জাহাজটি, যখন মাঝখানে থাকে তখন হলো এই উপরে লাইট থেকে লাইটটা জ্বালানো যায়। লাইটটা কি জ্বালানো যায়? দূর থেকে দেখা যায় যে একটা জাহাজ আছে। ও মানে থেকে পয়েন্ট করার জন্য লাইটটা কোথায় থাকে? লাইটটা কি উপরে থাকে? এখন কি জ্বালানো যাবে? না না, এখন জ্বালানো। আচ্ছা, পরে নিচ থেকে জ্বালায়। যখন অ্যাঙ্কার মাঝখানে থাকে তখন জ্বালায়। সো আমরা কিন্তু একটা ছোট একটা আইডিয়া পেলাম মাছ তুলি কাকে বলে। সো এরপর থেকে এই যে ছোটো ছোটো ইনফরমেশন জানলে যারা তোমরা দেখছো তারা কিন্তু আইডিয়া পাবা যে আসলে একটা জাহাজের কত অংশ বিশেষ এবং তার নামগুলো আমরা এখনও ঠিক জানি না। সব কিছু তার বই পুস্তকে থাকে না, বই পুস্তকে যেগুলো থাকে না তাদের জয়ের মতো মানুষও তাদের আমাদেরকে শেখাচ্ছে। কাজে আমরা জানবো, ঘুরবো, দেখবো। সবাই ভালো থেকেন আর জয়, ধন্যবাদ।